Okay, welcome. তরিকুল ইসলাম, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশে বাড়ি স্যার শরীয়তপুর, কোথায়? শরীয়তপুর শরীয়তপুর। আচ্ছা, এমনি কি করছেন? জি স্যার, আমি বিবিএ তে পড়ছি, থার্ড ইয়ার বিবিএ থার্ড ইয়ার। কোথায়? ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি, ভেরি গুড। তো ঠিক সময়ে আপনি প্রোগ্রামিং শেখা শুরু করছেন। এমনি এছাড়া কি HTML, CSS, JavaScript এগুলো শেখা হয়েছে? এগুলি কখনো প্র্যাকটিক্যাল করিনি, বাট টুকটাক জানি। এই কোর্সের শেষে আমি কিছু টাচ করেছি, বেসিক কিছু বিষয়। হ্যাঁ, এগুলো দেখে নেবেন। আমরা যদি instructory.net এখানে যাই, আমাদের কোর্স হলো এখানে, বোনাস সেকশন বিভিন্ন আছে, শেষে দেখবেন যে হোয়ার টু গো ফ্রম হিয়ার। এর থেকে আপনি কোথায় যাবেন তার একটা গাইডলাইন আছে, কমপ্লিট একটা গাইডলাইন আছে যে আপনি পাইথন শেখার পরে হোয়ার টু গো ফ্রম হিয়ার, আপনি কি করতে পারেন। ঠিক আছে, হোয়াট নেক্সট, এটা শেখার পরে আপনি কি শিখবেন। একটা হলো, আমার পরামর্শ হলো, যদি আপনি ফ্রিল্যান্সিং করতে মিনিমাম 6 মাস সময় ব্যয় করবেন, তার কিছু শিখেই নেমে যাবেন। তার কারণ হলো, প্রথমে নেমে গিয়েই আপনি 4-5 জন ক্লায়েন্ট পেয়ে গেলেন। হ্যাঁ, আপনার $100 ইনকাম হয়ে গেল, কিন্তু তারা যদিও আপনাকে বলবে না যে আপনার খারাপ হয়েছে, কিন্তু তারা আর আপনার কাছে ফিরবে না, আপনার সার্ভিস খারাপ হয়ে গেলে। ঠিক আছে, এই জন্য আমি বলবো যে মিনিমাম যেটাই শিখেন ভালো মতো 6 মাস সেটা ধরবেন। ধরেন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান, ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্টে কি আছে, HTML 1 মাস শিখলেন, CSS 1 মাস শিখলেন, JavaScript 2 মাস শিখলেন, তারপর কিছু প্র্যাকটিস করলেন, দেন নেমে গেলেন। ঠিক আছে, তারপর আপনি পাইথনটা প্র্যাকটিস করতে থাকলেন, দেন ফ্রন্ট এন্ড যেহেতু জানেন, ব্যাক এন্ড এর জন্য জেঙ্গো অথবা ফ্লাস্ক শিখে ফেললেন, দেন 6 মাসে সেটা শেখা শেষ হয়ে গেলে আপনি ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড দুইটা নিয়ে আপনি মাঠে নামলেন। ঠিক আছে, জি আপনি এখান থেকে কাজ শুরু করলেন 6 মাস থেকে, তারপর আরেকটু প্র্যাকটিস করলেন, 1 বছরে গিয়ে দেখেন যে আপনি পাকা হয়ে গেছেন, দেন আপনি যে কোনো ধরনের প্রজেক্ট আপনি কমপ্লিট করতে পারছেন। এখানে HTML এবং CSS আলোচনা করা হয়েছে, আমি আরো কিছু এইখানে ফ্রন্ট এন্ড নিয়ে আলোচনা করব। দেন আপনার যদি এইটাকে প্রফেশন হিসেবে নেওয়ার ইচ্ছা থাকে, ফর এক্সাম্পল আপনি জব করতে চান কোনো ভালো কোম্পানিতে, এখন তো রিমোট ডেভেলপার বা রিমোট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেও হায়ার করতেছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কাজ করা যায়। রোড টু সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং একটা কোর্স আছে, আপনি যদি, আমি এখানে দেখিয়েছি যে এই কাজটা কিরকম, এটা দেখে যদি আপনার পছন্দ হয়, আইদার আপনি এই রোডে, অর আমি এর পরে আরেকটা দিব হলো যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কি ধরনের কাজ করে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ওয়েব ডেভেলপার যে ধরনের কাজ করে একই কাজ, বাট তারা আরেকটু বেশি জানে, ঠিক আছে, প্রবলেম সলভিংটা তারা একটু বেশি করতে পারে। সো সেটাও আমি দেখাবো, আইদার আপনি এই রোডটা নিতে পারেন অর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই রোডটা নিতে পারেন। এটা হলো টেস্ট ইঞ্জিনিয়ারিং, আমরা এটাকে বলি সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট, আর একটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দুইটার একটা নিতে পারেন। দুইটার একটাও আপনার পছন্দ হলো না, তাহলে আপনি আরেকটা রোড নিতে পারেন, সেটা হলো, প্রথমে বললাম ইঞ্জিনিয়ার, এটাকে আমরা এস দেব,
বা কিউ অটোমেশন ইঞ্জিনিয়ারও বলে। ঠিক আছে, আমি একটু ফন্টটা ছোট করে নিই। ফন্ট কোথায় আছে? কি বলতে পারে ফন্ট কোথায় আছে? ফরম্যাটে না, একটু কথা বলেন। হয়ে যায় আর একটু বড় করি। আচ্ছা, অথবা আপনি কি নিতে পারেন, বললাম একটা হলো সফটওয়্যার ডেভেলপার, সেটা হতে পারে সফটওয়্যার ডেভেলপার, বা আপনি ওয়েব ডেভেলপার রোডটাও নিতে পারেন, তাহলে আরো একটু শর্টকাট। টুইটার একটাও আপনার পছন্দ হয় না, তাহলে আপনি নিতে পারেন ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট রোডটা খুব ছোট, এরপরে আরো দুই মাসের কোর্স করলেই ডেটা অ্যানালিস্ট হইতে পারবেন। ডেটা সায়েন্স একটু ব্রড। তারপরে এটাও পছন্দ হয় না, তাহলে আপনি মেশিন লার্নিং নিতে পারেন। মেশিন লার্নিংটা আমি জানি না কিরকম, এখন আমি ধরি নাই। ওইটাও পছন্দ না, তাহলে আপনি এটা নিতে পারেন, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং। ঠিক আছে, আরো আরো অনেক কিছু আছে। পাইথনের পাইথন হলো, আমি বলছি যে এটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন জাস্ট শিখে ফেললে মানে অনেকগুলো ডোর ওপেন হয়। ঠিক আছে, আমরা আরো তিন চারজন জয়েন করেছেন। ঝুমা, রিচো, ঝুমা কেমন আছো? হ্যাঁ ভালো আছি স্যার। তুমি আমাকে, হ্যালো, হ্যাঁ তুমি কেন আমাকে বললা না যে বাংলাদেশের সাথে টাইম ডিফারেন্স এখন কমে গেছে? আমি তো 1 ঘন্টা দেরিতে আসলাম। আমি জানি না তো এটা। হ্যাঁ, এখানে ডেলাইট সেভিং টাইম চলছে, তো আগে তো ব্যবধান ছিল, এখন হলো 13 ঘন্টা, মানে 1 ঘন্টা আর আমার 1 ঘন্টা আগে আসা উচিত ছিল। রিনা কেমন, ভালো? জি স্যার, আপনি ভালো আছেন? এই তো ভালো আছে। ওকে ফাইন, তো অনেকবার 1 ঘন্টা ওয়েট করে চলে গেছে। এনিওয়েজ, এটা রেকর্ড করতেছি যেন এটা গ্রুপে দিয়ে দিতে পারি, সবাই যেন দেখতে পারে। সো যেটা ভালো লাগে সেটা আমি ভালো মতো শিখব, রাইট? ওকে ফাইন, এনি কোশ্চেন? No. Sir, is software development engineer in test এর সাথে second কোনটা সবচেয়ে কাছাকাছি এটার সাথে? Engineering টা যেমন software development, web development, এটা খুব কাছাকাছি। আচ্ছা, পাইথন জানলে এইটাও খুব শেখা সোজা। এটা একটু দেখে নিবেন, ওই এই কোর্সের শেষের দিকে যে দেখা আছে যে এইটাতে সফটওয়্যার টেস্ট ইঞ্জিনিয়াররা কি ধরনের কাজ করে, সফটওয়্যার ডেভেলপাররা কি ধরনের কাজ করে, এইখানে আমি দেখাবো। ঠিক আছে, এই মূলত এই দুইটা বিষয় দেখাবো, কারণ আমি দুইটা বিষয়ে ভালো। ওকে ফাইন, আরো কোনো কোশ্চেন? তবে সব আমাকে একটা প্রোগ্রামিং ভালো জানতে হবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন প্রোগ্রামিংটা হলো সব থেকে সোজা, এই জন্য এটা দিয়ে স্টার্ট করলে ভালো বলে মনে করি। তবে অনেকেই মনে করেন যে সি প্রোগ্রামিং দিয়ে শুরু করলে ভালো। আচ্ছা, তার কারণ কি? সি প্রোগ্রামিংটা হলো একটা কঠিন একটা ল্যাঙ্গুয়েজ, একটু কম্পারিটিভলি কঠিনটা শিখে গেলে পাইথনটা আরো তার কাছে
ডাল ভাত মনে হবে, ঠিক আছে? এখন অনেকেই বলে যে কঠিন দিয়ে শুরু করলে ভালো, কিন্তু আমি মনে করি যে সহজ দিয়ে শুরু করলে ভালো। এইটা জানলে এইটা বোঝাটা ইজি হয়ে যায়। পাইথন জানার পরে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখলে জাস্ট সিনট্যাক্সটা শিখে ফেললে কয়েক ঘন্টা লাগতে পারে সিনট্যাক্সটা বোঝার জন্য, দেন লজিক সম্পূর্ণ এক, ঠিক আছে, সবকিছুই এক, ডেটা টাইপস এক, ভেরিয়েবল এক, ইফ এলস, ডেটা কন্ট্রোল ফ্লো এক, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এক, কনসেপ্ট গুলো এক। সো মানে একটা শিখে ফেললে বাকিগুলো শেখাটা খুব বেশি সময় লাগে না, ঠিক আছে? মানে যখন যেটা কাজ করব জাস্ট ওইটা শিখে নিলেই হলো। এই ডেটা সায়েন্স, যারা ডেটা নিয়ে কাজ করতে পছন্দ করে তাদের জন্য ডেটা অ্যানালিস্ট। আমি আসলে পছন্দ করি হলো যে আমি যা কাজ করব সেটা যেন মানে ভিজিবল হয়, দেখানো যায় আমার। সো আমি এটা পছন্দ করি, আমি আগে এটাতে কাজ করছি অনেক বছর, ঠিক আছে, 11 সাল থেকেই কাজ করি আমি এখানে। সো এক সময় দেখা যায় এটা কাজ করতে করতে একই ধরনের কাজ, একই ধরনের কাজ, অনেকে বোর হয় আর কি, অনেকে হয় না আবার, যার যার পছন্দ। ডেটা নিয়ে যারা কাজ করতে পছন্দ করে চুপচাপ তাদের জন্য এটা ভালো, ঠিক আছে? মেশিন লার্নিং সম্পর্কে আমার ভালো ধারণা নাই, সো এটা নিয়ে কথা বললাম না। এইটা সম্পর্কে ধারণা আছে, এইটা কিছু কোর্স করছি আমি, কম্পারেটিভলি এগুলো থেকে এটাও সোজা, ঠিক আছে? এগুলো জানলে এইটা শেখাটা ইজিয়ার। যেটাই শিখি আমি যেন মিনিমাম 6 মাস সময় দিয়ে শিখি, ঠিক আছে, মিনিমাম। আর এইটা শিখলে যেন একটু সময় দিয়ে শিখি, এটা 10 মাস থেকে 1 বছর সময় লাগে আসলে, এইটা এইটার জন্য হয়তো সময় লাগবে না, এটা 3 থেকে 6 মাস হলে মোর দেন এনাফ। ফাইন, এইবার সবাই তো একটু একটু ধরেছি না, নতুন জয়েন করেছেন আতিক শাহরিয়ার, কেমন আছেন আপনি? আতিক শাহরিয়ার আনমিউট করে কথা বলতে হবে। যে আপনার এখানে মিউট করা আছে সেটা আনমিউট করে কথা বলতে হবে। আতিক শাহরিয়ার কথা শুনতে পাচ্ছেন? জি জি, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ আপনাকে চান্স দিয়ে জন্য। ভেরি ওয়েলকাম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট শেরপুর। শেরপুর আমার প্রতিবেশী। আচ্ছা, শেরপুর অনেকবার গেছি। আপনার বাসা কোথায়? আমার বাড়ি টাঙ্গাইল। আচ্ছা আচ্ছা, টাঙ্গাইল মধুপুরের শালবন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি থাকি দেশের বাইরে বাট আমার জন্মস্থান ওখানে। ওকে ফাইন, আপনি কি করছেন, পড়াশোনা করছেন? জি স্যার, আমি মাস্টার্স করতেছি। কি সাবজেক্ট? সিভিল। সিভিল ইঞ্জিনিয়ারিং, ভেরি গুড। ওকে ফাইন। প্রোগ্রামিং এর আগে শিখেছেন? শিখি নাই, কিন্তু শেখার ইচ্ছা আছে আমার। ওকে ফাইন, তাহলে শিখতে পারবেন। ফাইন, আমরা এখানে আলোচনা করলাম যে পাইথন শেখার পরে আমি এদিকে যেতে পারি, যে কোনো একটা চুজ করতে পারি যেটা আমার ভালো লাগে। সবগুলি শিখতে হবে না, জাস্ট একটা ভালো মতো শিখলেই হবে, ঠিক আছে? অলরাইট, এখন সারা পৃথিবীতে প্রোগ্রামিং এর এখনো প্রোগ্রামারের অভাব আছে। আমার মনে হয় কত 33 মিলিয়ন প্রোগ্রামার দরকার এই মুহূর্তে।
আমরা দেখতে পাই 33 না 3 মিলিয়ন, আমি তো ভুলে গেছি আসলে এটা, আমরা দেখতে পারি, সার্চ দিয়ে দেখতে পারি। ঠিক আছে, requirements হিন্দিতে গেলে দেখতে পারবো মনে হয়। আমি যদি শুধুমাত্র বলি কম্পিউটার প্রোগ্রামার, একটা দেশের রিকোয়ারমেন্টটা আমরা দেখি, ইউএসএ ১০,০০০ দরকার শুধু পেজ ১। আচ্ছা, এতটা পেজ আছে, ঠিক আছে, তার মধ্যে পেজ ১ এ দেখাচ্ছে এতজন দরকার। ওকে, একটাতে আমার মনে হয় ৫০টা করে আছে, সো ১০,০০০ গুণ ৫০, ক্যালকুলেটার আছে? ৫ লাখ। ৫ লাখ, ৫ লাখ কম্পিউটার প্রোগ্রামার দরকার, শুধু কম্পিউটার প্রোগ্রামার। এখন অনেক, যেমন যদি আমি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটাও ডিফারেন্ট ডিফারেন্ট কাউন্ট হবে। এখানে দেখা যাচ্ছে পেজ ১ এ এতগুলোর মধ্যে পেজ ১ দেখাচ্ছে। এ রিলেটেড আরো কি আছে, সফটওয়্যার ডেভেলপার, সো এরকম দেখা যাবে মিলিয়ন 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 অভাব আছে এই মুহূর্তে দরকার। ঠিক আছে, এরকম যদি দেখি ইঞ্জিনিয়ার ১
মিলিয়নস দরকার, ঠিক আছে, অনলি ইউএসএতেই। সো পৃথিবীর কথা বাদ, কিন্তু যাই শিখেন আপনাকে ভালো মতো শিখতে হবে, আসল কথা হলো এটা। এইবার আমরা একটা একটা করে এগিয়ে যাই। প্রথমত সিনট্যাক্স নিয়ে কথা বলি। সিনট্যাক্সটা কি, কে বলতে পারে? রিনা, হোয়াট ইজ সিনট্যাক্স? যা কিছু শিখতে চাই, প্রথমে আমাদের যেটা শিখতে হবে যে আমি যা জানতে চাই সেটা খুঁজতে পারি কিনা। আমি যাই জানতে চাই আমি জাস্ট গুগলে গিয়ে সার্চ দিতে পারি কিনা সেটা ভালো মতো শিখতে হবে। সিনট্যাক্স, এটা হলো নাউন, মানেটা কি? দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস and phrases to create well-formed sentences in language. Syntax of English. মানে হলো ইংলিশের সিনট্যাক্স, ইংলিশের গ্রামার, নিয়ম কানুন, শব্দ, ফ্রেজ, এগুলো ভালো মতো সাজিয়ে একটা ভালো সেন্টেন্স তৈরি করা কিসের, যে কোনো একটা ভাষায়। ঠিক তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি কি আছে? ডেটা টাইপস আছে, ডেটা কন্ট্রোল ফ্লো আছে, ফাংশন আছে, অবজেক্ট আছে, ক্লাস আছে, এগুলোকে সাজিয়ে একটা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিয়ম কানুন মেনে প্রোগ্রাম করাটা হলো সিনট্যাক্স। সেট অফ রুলস, কিছু নিয়ম কানুনের সমষ্টি ফর এন অ্যানালাইসিস অফ দ্য সিনট্যাক্স অফ আ ল্যাঙ্গুয়েজ। তার মানে কি, প্রোগ্রামিং এর আমি যে প্রোগ্রাম করব তার জন্য যে কিছু নিয়ম কানুন আছে সেগুলোই হলো সিনট্যাক্স, গ্রামার, রাইট? অলরাইট, এইবার বলতে পারি সিনট্যাক্স ইন পাইথন, এরকম করে সার্চ দিয়ে আমি দেখতে পারি, ঠিক আছে? প্রথমেই আছে সিনট্যাক্স W3 স্কুল, সেখানে গিয়ে দেখতে পারি সিনট্যাক্সটা কি, ঠিক আছে? এখানে বলছে as we learned the previous page, Python syntax can be executed by writing directly in the command line. এরকম ছোট ছোট নিয়মের সমষ্টি, যেমন এইখানে যদি আমি, আমার কথা শোনা না গেলে বলবেন স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে না? তাহলে আমরা বলতে পারি সিনট্যাক্সটা আসলে নাথিং বাট আ সেট অফ রুলস, এক কথায় বলতে গেলে গ্রামার, গ্রামার, ঠিক আছে? এইবার এইখানে গিয়ে যারা আমরা উইন্ডোজ ব্যবহার করি, জাস্ট এখানে লিখবো সিএমডি, সিএমডি মানে কমান্ড প্রম্পট, দেখতে পাচ্ছি এখানে, এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা এন্টারে চাপ দিতে পারি, তাহলে এটা খুলবে কমান্ড প্রম্পট। এখানে আমরা পাইথন লিখতে পারি, যদি আপনি উইন্ডোজ ব্যবহার করেন জাস্ট পাইথন লিখে এন্টার চাপ দিবেন, আর যদি ম্যাকবুক ব্যবহার করেন, ম্যাক অপারেটিং সিস্টেম বা লিনাক্স অপারেটিং সিস্টেম যাই ব্যবহার করি, তাহলে Python 3 লিখতে হবে। উইন্ডোজ হলে শুধু পাইথন,
এন্টারে চাপ দিলে এরকম আমরা একটা দেখতে পাবো। ঠিক আছে, এই যে গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, তিনটা গ্রেটার দেন, এর মানে হচ্ছে যে এটা পাইথন কোড লেখার জন্য এখন রেডি। আমি এখন যোগ বিয়োগ করতে পারি, মাইনাস করতে পারি, গুণ করতে পারি, আবার ভাগও করতে পারি, 100/5, রাইট? সো এটা ক্যালকুলেটরের মতো ব্যবহার হতে পারে। এইটা তো সবাই প্র্যাকটিস করছি, তাই না? অলরাইট, এইবার ভেরিয়েবলের কথা বলি। ভেরিয়েবল কি? ভেরিয়েবল ইজ নাথিং বাট আ কন্টেইনার। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলস না বলে আমরা একটা সিঙ্গুলার করে ফেলি, ভেরিয়েবল ইজ এটা কি জাস্ট একটা বাক্সের মতো যা ডেটা মানে হলো তথ্য উপাত্ত কি করতে পারে, হোল্ড করতে পারে, ধারণ করতে পারে, জমা রাখতে পারে, মানি ব্যাগে আমরা রাখতে পারি, টাকা রাখতে পারি, কার্ড রাখতে পারি, আরো অনেক কিছু রাখতে পারি না? তাহলে মানি ব্যাগটা হলো কাইন্ড অফ ভেরিয়েবল, যেখানে আমরা টাকা পয়সা, ব্যাংক কার্ড, আইডি কার্ড স্টোর করতে পারি, স্টোর বললেও চলে। জাস্ট একটা বাক্সের মতো, বাক্সের ভেতরে আমরা অনেকগুলো জিনিস সাজিয়ে রাখতে পারি, জাস্ট ডেটা আমরা স্টোর করতে পারি। তাহলে আমি এ, যখন আমি এ লিখলাম, এটা জাস্ট একটা ক্যারেক্টার, জাস্ট একটা লেটার, কিন্তু যখন সমান চিহ্ন দিয়ে আমি 100 লিখলাম, তখন এটা এটা ভেরিয়েবল হয়ে গেল। এ সমান সমান 100, মানে হচ্ছে এ এর ভেতরে আমি 100 কি করলাম, স্টোর করলাম, সংরক্ষণ করলাম, রেখে দিলাম। এর ভিতরে আমি 100 রেখে দিলাম, 100টা টাকা হতে পারে, 100টা বই হতে পারে। ঠিক আছে, দেন বি, এখনো পর্যন্ত এটা একটা লেটার বা ক্যারেক্টার যাই বলি, কিন্তু যখনই সমান 20 বললাম, তখনই বিটা হয়ে গেল একটা বক্স, কন্টেইনার অথবা ভেরিয়েবল। ঠিক আছে, এইবার যদি বলি সি সমান সমান এ প্লাস বি, যখনই আমি বললাম সি সমান সমান এ প্লাস বি, এ প্লাস বি যখনই লিখলাম, তখন সিটাও ভেরিয়েবল হয়ে গেল। অর্থাৎ সি এর ভেতরে আমরা এ এবং বি এর মানটা আমরা রেখে দিলাম। এইবার আমি এ প্লাস বি এর মান বের করতে চাই, তাহলে আমাকে কি প্রিন্ট করতে হবে? কি প্রিন্ট করবো? কেউ বলতে পারবে? সিটা প্রিন্ট করলেই যোগফল বেরো, রাইট? এ এর মান আমি বের করতে চাই, তাহলে আমি কি প্রিন্ট করবো? আমি বি প্রিন্ট করতে চাই, তাহলে জাস্ট বি। এইবার এ মাইনাস বি আমি রেজাল্ট দেখতে চাই, তাহলে কি প্রিন্ট করবো? মাইনাস বি মাইনাস
করতে চাই a divided by b right এইবার যদি আমি বলি কন্ডিশনাল স্টেটমেন্টে যদি যাই কন্ডিশন মানে কি শর্ত রাইট আমি যদি বলি বি আমি যদি বলি ইফ যদি কন্ডিশন বি ইজ একটা পেজ দিয়ে লিখব আমরা এরকম করে লিখতে পারি বাট এটা স্ট্যান্ডার্ড না একটু হিজি বিজি দেখায় এই জন্য আমরা একটা স্পেস দিব ইফ বি ইজ গ্রেটার দেন এ তাহলে বলবো এই যে সিনট্যাক্স এটা এইখানে আসছে কিন্তু আমি একটা ট্যাব বাটনে চাপ দিলাম মানে হচ্ছে নিয়ম হলো আমাকে বি এবং গ্রেটার দেন এর মাঝামাঝি জায়গার নিচে থাকতে হবে তাহলে একটা ট্যাব বাড়ানো অথবা চারটা স্পেস বার চাপ দিতে হবে এক দুই তিন চার রাইট এটাকে বলে সিনট্যাক্স সিনট্যাক্স মানে হলো রুলস গ্রামার রাইট আমি বলবো ফ্রেন্ডস বি ইজ গ্রেটার এটা সত্যি না মিথ্যা হ্যাঁ সত্যি সত্যি বি কি বড় না 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 সরি এটা মিথ্যা 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 হলে কি মিথ্যা হলে কি প্রিন্ট হবে এটা না প্রিন্ট হবে না প্রিন্ট হবে না বিকজ এটা হলো কন্ডিশনাল স্টেটমেন্ট এটা প্রিন্ট হইতে হলে এই ব্লকের ভেতরে যা আছে এটাকে কন্ডিশন ম্যাট করতে হবে কন্ডিশন ম্যাট করতে হবে মানে হলো ট্রু হইতে হবে যেহেতু এটা ফলস তাহলে এটা প্রিন্ট হবে রাইট তাহলে আরেকটা ব্লক চলে আসলো এলস এইটাকে আমরা বলি ইফ ব্লক এটা হলো এলস ব্লক প্রত্যেকটা ব্লকের আবার যার 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 আমরা এটাকে বলি ক্ষমতা আছে ঠিক আছে প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় স্কোপ স্কোপ আছে অর্থাৎ এই বি এর পরে যত নিচে আমি লিখতে থাকবো এটা হলো এর স্কোপ ইফ ব্লক এর স্কোপ এলস এর ভেতরে আমি যত লাইন লিখতে থাকবো সেটা হলো এলস এর স্কোপ ঠিক আছে এলস ফ্রেন্ডস এ ইজ গ্রেটার এখন এইটা কি ট্রু না ফলস এ ট্রু কন্ডিশন ম্যাট করছে শর্ত পূরণ করছে তাহলে এটা প্রিন্ট হবে ইজ গ্রেটার রাইট এই কনসেপ্টটা কে কে আমি পরিষ্কার বুঝতে পারছি দাদা সরি স্যার নো প্রবলেম দাদা ইজ ফাইন সবাই বুঝতে পারছে কিনা হ্যাঁ ক্লিয়ার ওকে ফাইন তাহলে এই যে ভেরিয়েবলের কনসেপ্টটা দেন ইফ এলস এর কনসেপ্টটা কন্ডিশনাল স্টেটমেন্টের বিষয়টা এবং এইখানে আমরা দেখছি স্কোপ এর বিষয়টা তারপরে আমরা দেখছি স্কোপ হলো কি বলছিলাম পরিধি ঠিক আছে এই জিনিসগুলো আমার মধ্যে ধারণাগুলো পরিষ্কার থাকতে হবে যদি পরিষ্কার হয় আমি সামনে এগোতে পারবো আর যদি পরিষ্কার না হয় তাহলে একটু 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 করে কনসেপ্টটা যখন অস্পষ্ট থাকবে আমি যত যেতে থাকবো তত অস্পষ্টতা বাড়তে থাকবে এই জন্য কোনো কিছুই মানে ফেলনা না প্রোগ্রামিং আমাকে শুরু থেকেই আমার প্রত্যেকটা কনসেপ্ট কি করতে হবে বুঝতে হবে এবার
কে কে বলতে পারে যে আমরা কি কি শিখলাম আজকে? আগেই শিখেছি, আজকে রিভাইজ করলাম। প্রথমত প্রথমত বলি, হোয়াট ইজ প্রোগ্রামিং বা কম্পিউটার প্রোগ্রামিং? কে বলতে পারবে? সেট অফ রুলস না, সেট অফ ইনস্ট্রাকশনস বলি। প্রোগ্রামিং হলো সেট অফ ইনস্ট্রাকশন, কিছু নির্দেশনাবলীর সমষ্টি। কম্পিউটারটা তার জন্য, কম্পিউটারের জন্য কম্পিউটারটা কিভাবে কাজ করবে, জাস্ট কিছু সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, একদম সহজ করে বললো। ঠিক আছে, তারপর আমরা দেখলাম হোয়াট ইজ পাইথন প্রোগ্রামিং, প্রোগ্রামিংটা কি, এটা জেনারেল পারপাস কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মোস্ট পপুলার অক্টোবর মাসে এসে পাইথন হলো নাম্বার ওয়ান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কে কে জানি? জানি কি আমরা? এর আগে নাম্বার ওয়ান ছিল জাভাস্ক্রিপ্ট অক্টোবর পর্যন্ত, অক্টোবরের পরে এখন নাম্বার ওয়ান হলো পাইথন। এটা মোস্ট সিকিউর, এবং এটা ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। তারপর কি শিখলাম? তারপর শিখলাম সেট অফ রুলস। তারপর কি শিখলাম? ভেরিয়েবল। কন্টেইনার দ্যাট স্টোরস। তারপর কি শিখলাম? আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, ইফ কন্ডিশন আস। স্কোপ নিয়ে আমরা কথা বলছি, রাইট? জি, এই কয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি। তো এনি কোশ্চেন এর মধ্যে? কোনো কোশ্চেন আছে এর মধ্যে? এইটাতে কোনো সমস্যা, এইখানে কোনো সমস্যা আছে? সিনট্যাক্স, এনি প্রবলেম? ভেরিয়েবল, কোনো কোশ্চেন আছে ভেরিয়েবলে? স্টেটমেন্ট, স্কোপ,
কোনো কোশ্চেন না থাকলে আমরা 5 মিনিট ব্রেক নিতে পারি। নতুন কে যোগ দিয়েছেন দেখি, জাকির ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কোনো কোশ্চেন আছে এখানে যতটা কনসেপ্ট আমরা আলোচনা করেছি? না না ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। জাকির ভাই কি করছেন এমনি? আমি একটা চাকরি করি। চাকরি করেন মানে কি ধরনের চাকরি করেন? ইঞ্জিনিয়ারিং, টিচিং? না পরে বলবো আপনাকে পার্সোনালি। হ্যাঁ পার্সোনালি বলবো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, নো প্রবলেম। আতিক শাহরিয়ারের সাথে কথা হয়েছে না, ঝুমার সাথে কথা হয়েছে, কেটে যাবে সারোয়ার জাহান, হ্যাঁ কেটে যাবে, 1 মিনিট আছে, আমরা আবার জয়েন 10 মিনিট, 10 মিনিট পরে আমরা আবার জয়েন করব, এগুলো 10 মিনিট পরে জয়েন করবেন, ওকে ঠিক আছে। অল রাইট, থ্যাংক ইউ সো মাচ, আশা করি 10 মিনিট পরে সবাই আবার জয়েন করবেন, আরো আমরা